আমরা রিলিজ করেছি তো তোমরা যারা সংগ্রহ করেছো খুব ভালো কথা যারা সংগ্রহ করনি তারা সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করো আমরা এখনও অবধি ক্লাস টেনের লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করেছি ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করেছি ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করেছি ক্লাস এইটও আমরা কিছু ম্যাথামেটিক্সের ভিডিও আপলোড করেছি কিন্তু এবার থেকে আমরা ক্লাস এইটের বিজ্ঞানের বিভিন্ন রকম বিষয়ের উপর আমরা বড় প্রশ্ন এবং তার সাথে সাথে এমসিকিউ এবং এসিকিউ ডিসকাস করব কারণ যদি পরীক্ষা হয় তাহলে সেটা কিন্তু এসে মাধ্যমে হতে পারে এবং সেখানে এসিকিউতে ওয়ান মার্কস কোশ্চেন এবং তার সাথে দু মার্কস কোশ্চেন থাকবে ঠিক আছে তো এবার এক একটা চ্যাপ্টারের ধরে কি কী আমাদের পড়তে হবে কি কি বাদ দিতে হবে তো সেই জিনিসগুলো কিন্তু আমরা আজকে দেখে নেব ক্লাস এইটে যে চ্যাপ্টারটা আছে সেটা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা ডিসকাস করছি ক্লাস এইটে সেটা হচ্ছে প্রাকৃতিক ঘটনা ও তার বিশ্লেষণ টপিক বি মহামারী যাকে যার ইংলিশ নাম হচ্ছে এপিডেমিক তো এপিডেমিক শব্দটার সাথে আমরা কিন্তু এখন খুব পরিচিত হয়ে গেছি তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা তো আমাদেরকে কী পড়তে হবে এই চ্যাপ্টারটা থেকে বা কী কী কোশ্চেনগুলো পড়লে আমরা এই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি আমরা ইজিলি কভার করতে পারবো কোশ্চেন ধরে পড়লে কিন্তু তোমরা চ্যাপ্টারটা খুব ইজিলি কভার করতে পারবে যেমন হচ্ছে মহামারী কাকে বলে মহামারী প্রকারভেদগুলি উল্লেখ করো উদাহরণ বিভিন্ন প্রকার মহামারীর বিবরণ দাও এগুলো কিন্তু তোমাদের এক নম্বর প্লাস দু নম্বর টোটাল তিন নম্বরের কোশ্চেনে আসতে পারে মহামারীর সঙ্গে ঋতুর সম্পর্ক কীরূপ তো এই তিনটে কোশ্চেনের অ্যান্সার তোমাদের যে পাঠ্য বই আছে তোমাদের যে পরিবেশ পরিচয়ের যে বিজ্ঞান বইটা আছে মানে পরিবেশ ও বিজ্ঞানের যে বইটা তোমাদেরকে আছে টেক্সট বুক সেই টেক্সট বুকের পেজ নাম্বার একশো আটষট্টি থেকে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ইজিলি অ্যান্সার করে নিতে পারবে তোমরা যদি টেক্সট বুকটা ভালো করে পড়ো তোমরা কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারবে এবং আমরা খুব তাড়াতাড়ি ক্লাস এইটের অধ্যায় ভিত্তিক এসে কিউ কোশ্চেন আলোচনা করার প্রস্তুতি নিচ্ছি খুব তাড়াতাড়ি সেই ভিডিও কিন্তু আমরা আপলোড করব তো এর পরের কোশ্চেন দেখো ম্যালেরিয়া রোগের কারণগুলি আলোচনা করো মশাবাহিত ম্যালেরিয়া রোগ প্রতিরোধের কী কী ব্যবস্থা নেওয়া যায় তা লেখো এই কোশ্চেন ভিত্তিক পড়লে তোমাদের একটা সুবিধা হবে যে তোমরা পুরো বইটাও কভার হবে এবং তার সাথে সাথে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোর সাথেও তোমাদের পরিচয় লাভ করবে চলো আমরা দেখে নিই এর পরের পৃষ্ঠার কোশ্চেন কলেরা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী এই রোগের লক্ষণগুলি লেখো ডেঙ্গির প্রধান উপসর্গ অথবা লক্ষণগুলি লেখো এর যে অ্যান্সারটা এটা এর অ্যান্সার তুমি ওয়ান সিক্সটি পেজে পেয়ে যাবে টেক্সট বুকে ঠিক আছে দেন হচ্ছে প্লেগ কি জাতীয় রোগ রোগের কারণগুলি লেখো এই রোগ কিভাবে সংক্রমিত হয় দেন কালাজ্বর বা ভিসেরাল লিসম্যানিয়েসিস রোগের লক্ষণগুলি লেখো এই অ্যান্সারটা কিন্তু তুমি একশো পেজে পেয়ে যাবে কালা অপর নাম কি এই রোগের জীবাণুর নামকরণ কিভাবে হয় এই রোগের ঔষধ কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এটাও কিন্তু টেক্সট বুক কোশ্চেন একশো পেজে আছে এরপরে কোশ্চেন হচ্ছে কলেরা বা সরি কলেরা ও ডায়রিয়া রোগ কীভাবে বিস্তার হয় দেন ডায়রিয়ার রোগ হলে কীরকম রকম সমস্যা দেখা যায় সেগুলি আলোচনা করো এর অ্যান্সার কিন্তু একশো সত্তর পেজে পেয়ে যাবে এবং উপরের কোশ্চেনটার অ্যান্সার কিন্তু একশো উনসত্তর এবং একশো সত্তর পেজে তোমাদের যে টেক্সট বইটা আছে সেই বই থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের যে পাঠ্যপুস্তক আছে দেন সার্স সার্সের সম্পূর্ণ নাম বা রূপটি লেখো এই রোগ সর্বপ্রথম কোথায় দেখা দেয় দিয়েছিল সার্স রোগের কারণগুলি লেখো এর অ্যান্সার তোমরা একশো একাত্তর পেজে পেয়ে যাবে যক্ষা কী জাতীয় রোগ এই রোগের জীবাণুর নাম লেখো এবং মানুষের দেহে যক্ষা রোগের সংক্রমণ কীভাবে ঘটে এরাও কিন্তু টেক্সটবুক একশো একাত্তরে পেয়ে যাবে হেপাটাইটিস রোগের কারণ ও লক্ষণগুলি লেখো তো আমি বলবো তোমাদেরকে ভিডিওটা পজ করে তোমরা তোমাদের বইটা নিয়ে বসো এবং বইটা নিয়ে বসে তোমরা এই কোশ্চেনগুলো লিখে নাও তার সাথে সাথে বইতে দাগ দিয়ে নাও তাতে তোমাদের কিন্তু খুবই উপকার হবে কোশ্চেনগুলো অ্যান্সার তৈরি করতে ঠিক আছে তাই জন্য আমি আবার কিন্তু এই ছ নম্বর কোশ্চেনের পাটটা কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে তো চলো তো চলো এবার আমরা নেক্সট পেজে চলে যাই তো হেপাটাইটিস এ এবং হেপাটাইটিস বি কীভাবে সংক্রমিত হয় এর অ্যান্সারও কিন্তু একশো একাত্তর পেজে আছে ওকে দেন ইনফ্লুয়েঞ্জা কি জাতীয় রোগ এই রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো ইনফ্লুয়েঞ্জা রোগের প্রতিকার পদ্ধতি আলোচনা করো এটা কিন্তু একশো একাত্তর পেজে টোটালটাই দেওয়া আছে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস ও জীবনচর্চা আমাদের শরীরে কী কী অসুবিধা তৈরি করতে পারে তা আলোচনা করো একশো বাহাত্তর নম্বর পেজে কিন্তু আছে এই উনিশটা কোশ্চেন করলে তোমাদের কিন্তু এই মহামারীর চ্যাপ্টারটা কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে তো আর তো আর যদি তোমরা যদি চাও যে এই চ্যাপ্টার থেকে যে যে একসাথে তোমরা কোশ্চেনগুলো করবে বা এক একেবারে পুরো চ্যাপ্টারটা পড়বে সেখানে দেখো তোমাদেরকে পড়তে হবে হচ্ছে এই ঘটিত ছটি রোগ মানে ডেঙ্গু হেপাটাইটিস এইডস স্মলপক্স ডায়রিয়া ইনফ্লুয়েঞ্জা এই ছটি রোগের এটা ছটি হবে এই ছটি রোগের রোগ সৃষ্টিকারী ভাইরাস রোগের লক্ষণ প্রতিকার নিয়ে আলোচনা করো এইরকম একটা কোশ্চেন আসতে পারে যদি বড় প্রশ্ন হিসেবে তোমরা পড়তে যাও দেন ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম রোগের লক্ষণ ও প্রতিকার লেখো এবং দুটি আদ্য আদ্যপ্রাণী বা প্রোটোজয়া ঘটিত রোগের নাম রোগ সৃষ্টিকারী আদ্যপ্রাণীর নাম ও রোগের লক্ষণ ও প্রতিকার লেখো তো এই তোমরা যদি এই উনিশটা প্রশ্ন না পড়ে তোমরা যদি এই টোটাল তিনটে বড়ো প্রশ্ন পড়লেও কিন্তু তোমাদের চ্যাপ্টারটা প্রায় বেশিরভাগটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তো আজকে আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম আমরা খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারের উপর এসে আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ